করোনায় প্রকোপ বাড়ায় বেসরকারি সরকারি অফিসে জনবল অর্ধেকে নামিয়ে আনার আগেই গণপরিবহনে যাত্রী সীমিত করায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। অফিসে জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা পড়েছেন বিপাকে। এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধের ঘটনা ঘটছে। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী গণপরিবহনের ভাড়া 60% বাড়ানো হলেও বেশিরভাগ পরিবহন আগের নিয়মেই চলছে। শরীয়ত খানের রিপোর্ট। মতিঝিল টু আব্দুল্লাপুরগামী বিআরটিসি বাসের বুধবারের চিত্র এটি। অথচ সরকারের নির্দেশনা অনুযায়ী দাঁড়িয়ে দূরে থাক প্রতি দুই সিটে একজন করে যাত্রী নেয়ার কথা। 18 দফা সরকারি নির্দেশনার 50% যাত্রী নেয়ার বিষয়ে গা না করলেও 60% বাড়তি ভাড়া নেয়ার নির্দেশনা মানায় আগ্রহের কমতি নেই। এমন অবস্থায় যাত্রীরা ক্ষোভ ঝাড়লেও তাতে কাজ হচ্ছে না। 30 টাকার যেখানে ভাড়া সেখানে 50 টাকা নিচ্ছে, 10 টাকা করে উনি 20 টাকা করে নিচ্ছে। ভাড়া জোর করে নিচ্ছে, 100 টাকা নোট দিয়েছে আমার কাছে, উনি 80 টাকা দিল। এ বিষয়ে জানতে চাইলে রেগে যান বাসের কন্ডাক্টর। আমরা গাড়ি চিনি, বিআরটিসি গাড়ি, আমরা গাড়ি ভাড়া নিয়ে চালাই। বেশিরভাগ বিআরটিসি বাসের চিত্র একই, তবে কিছুটা ভিন্নতা ছিল অন্য পরিবহনগুলোতে। বেশিরভাগ বাসই সরকার নির্ধারিত যাত্রী বহন করছে, তবে ভাড়া নিয়ে অভিযোগ এখানেও। 50% যাত্রী করছে এটা ঠিক আছে, বাট ভাড়াটা একটু অতিরিক্ত হয়ে গেছে। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বাসের চালক হেলপারের পাশাপাশি উদাসীন যাত্রীরাও। কোনো বাসেই হ্যান্ড স্যানিটাইজার নেই, এমনকি কারো কারো মাস্কও নেই। এই অবস্থায় গাদাগাদি করে বাসে উঠছেন যাত্রীরা। বাস কন্ডাক্টর হেলপার তাদের মাস্কও নেই, আমাদের যাত্রীদের মধ্যে অনেকের মাস্ক নেই। জানতাম না যেরকম বাসে মাস্ক লাগবে, মাস্কটা আনতে পারি নাই ভাই। এদিকে সরকারের নির্দেশনা অনুযায়ী অনেক বাস অর্ধেক যাত্রী নিচ্ছে, অথচ অফিসে যেতে হচ্ছে সবাইকে। এতে বিপাকে আছেন সাধারণ মানুষ। বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করায় বেশিরভাগ মানুষ সময় মতো অফিসে যেতে পারেননি। গাড়ি ভাড়াও বেড়ে গেছে, আমাদের এভাবে লাইনে দাঁড়াতে হচ্ছে, অফিসেও দেরিতে যাওয়া হচ্ছে। প্রপার ম্যানেজমেন্টটা এখন পর্যন্ত পুরোপুরি ইমপ্লিমেন্ট হচ্ছে না, যার জন্য আমাদের এই ভোগান্তিটা হচ্ছে। আরও আগে থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে দেওয়া উচিত ছিল। আজকে আমরা অফিসে ব্যবসা কাজে যাব, সেক্ষেত্রে বেড়ে প্রত্যেকটা যাত্রী হয়রানি হচ্ছে। বাস না পেয়ে উত্তরার খিলক্ষেত সহ কয়েক জায়গায় রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ যাত্রীরা। এতে বনানীর কাকলি থেকে আবদুল্লাপুর রোডে দীর্ঘ যানজট তৈরি হয়। সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকারের এ সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি। জনসাধারণের যাতায়াত স্বাভাবিক পরিস্থিতিতে রেখে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমি মনে করি এই সিদ্ধান্ত গণবিরোধী এবং অদূরদর্শী সিদ্ধান্ত হয়েছে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, অনেক পরিবহনে সরকারি নির্দেশনা অমান্য করে আগের মতোই যাত্রী নিয়ে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে, বাস্তব পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ফারিয়া, স্বাস্থ্যবিধি মানা নিয়ে উভয়ে সংকটে পড়েছেন যাত্রীরা। যেসব গাড়িতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, দেখা গেছে অর্ধেক যাত্রী নেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে যাত্রীদের মানে গাড়িতে উঠতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আবার যেসব গাড়িতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, সেই গাড়িতে আসলে যাত্রীরা উঠতে পারছেন। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যাত্রীদের জটলা তৈরি হয়েছে ফার্মগেট এলাকায়। অফিস শেষ করে বাড়ি পৌঁছতে নিয়ে এই বিড়ম্বনার শিকার হয়েছেন যাত্রীরা। মূলত বেশিরভাগ গাড়িকে, যানবাহনকে আমরা দেখেছি যে তাদের অর্ধেক সিটে যাত্রী নিয়ে চলাচল করার জন্য, কিছু কিছু গাড়িতে আমরা দেখেছি যে দুই সিটেই যাত্রী বসিয়ে নিয়ে গেছে। তবে বেশিরভাগ গাড়িতে আমরা দেখেছি যে যখন একটি সিট করে ভরাট হয়ে গেছে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যদি দেখানোর চেষ্টা করি, একটি গাড়ি আসার পর হুমড়ি খেয়ে পড়ে যাত্রীরা। আসলে সবাই আসলে গন্তব্যে পৌঁছানো বা বাড়িতে পৌঁছানোর চেষ্টায় রত, যেহেতু অফিস শেষ করে ফেলেছে। কিন্তু যেহেতু স্বাস্থ্যবিধি মানার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে যে দুই সিটের পাশাপাশি দুই সিটে বসে যাত্রী যেতে পারবে না, এক সিটে যাত্রী যেতে পারবে, সেই ক্ষেত্রে এক সিটে যাত্রী নেওয়াকে কেন্দ্র করে আসলে এই বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। তবে যে বাসে ওঠার পর যাত্রীদের আমরা দেখতে পেয়েছি যে মাস্ক পরা থেকে বিরত থাকার ঘটনাগুলি ঘটেছে, স্বাস্থ্যবিধি সেখানে ঠিকই মানছেন না। যদিও পাশাপাশি দুই সিটের যাত্রী কম লক্ষ্য করা গেছে, কিন্তু বেশিরভাগ সিটি দেখা গেছে যে যাত্রীদের মুখে মাস্ক থাকে না। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সকালে এবং বিকেলে, সকালে অফিসে আসার ক্ষেত্রে বা বিকেলে অফিস ত্যাগ করার ক্ষেত্রে দুইটি সময় গাড়িতে যাত্রীদের যে চাপ থাকে, সেই চাপটি আসলে রয়েছে এবং সেই চাপের কারণেই মূলত
আমরা দেখানোর চেষ্টা করছি যে প্রত্যেকটি গাড়ি আসার পরে যাত্রীরা হোমরেখের পড়ছে, কিন্তু একটি সিট দেখা যাচ্ছে পাশাপাশি সিটে যেহেতু যাত্রী নেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আগেই তারা গেট লক করে দিয়েছেন এবং সেই গেট লক করাকে কেন্দ্র করে বিড়ম্বনায় পড়েছে যাত্রীরা। রুবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক আরেক সহকর্মী আশিকুল আলম আছেন রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনালে, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। বাসের লঞ্চ ঘাট যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর 50% যাত্রী পরিবহনের কারণে আগামীকাল থেকে নৌযানে ভাড়া বাড়ার বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি সদরঘাটের যেই লঞ্চটিতে এখন আছি, এই লঞ্চটি চরফ্যাশনের উদ্দেশ্যে কি রাত 8টা নাগাদ ছেড়ে যাবে। আপনাকে যদি একটু চিত্রটা দেখানোর চেষ্টা করি যে এই লঞ্চের যাত্রীদের আজকের যে অবস্থা আর কি, করোনাকালীন সময়ে সরকারের যে স্বাস্থ্যবিধির যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলোকে এখানে মানানোর জন্য কিন্তু বারবার বিআরডব্লিউটি এর পক্ষ থেকে এবং লঞ্চ মালিকদের পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে। কিন্তু আজকে এমনটা মনে হচ্ছে যে এই সরকারি নির্দেশনা, যেহেতু আগামীকাল থেকে নতুন একটি নির্দেশনা আসবে, সেই জন্যই হয়তো আজকে প্রচুর যাত্রী আমরা দেখছি এবং অনেকেই এই চরফ্যাশনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এখানে লঞ্চ কর্তৃপক্ষের একজন রয়েছেন, তার সাথে আমরা কথা বলছি। সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে কী নির্দেশনা রয়েছে করোনাকালের সময়? বর্তমান সরকার যে নির্দেশনা দিয়েছে, বিশেষ করে গতকালকে সড়ক আপনার বাস আর ট্রেনের বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন যে যাত্রী অর্ধেক নেওয়া যাবে। আগে যে পরিমাণ যাত্রী নেওয়া হতো তার অর্ধেক পরিমাণ যাত্রী বেশি আর নেওয়া যাবে না, এবং সরকারের পক্ষ থেকে যে 60% ভাড়া বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত করা হয়েছে। আপনারা শুনছিলেন যে লঞ্চ মালিকদেরকে বলা হচ্ছে যে 60% ভাড়া বৃদ্ধির যে নির্দেশনা তাদের কাছে এসেছে সেটা প্রজ্ঞাপন আকারে তারা এখনও পাননি, কিন্তু পাওয়ার মাত্রই সেটা হয়তো আগামীকাল থেকে কার্যকরী হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আপনাকে যে আইন শৃঙ্খলা, সাধারণ মানুষ মনে করছেন যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যতটা বেশি তৎপর হবে করোনাকালীন এই সময়ে স্বাস্থ্যবিধি মানুষকে মানানো ততটা বেশি সহজ হবে বলে অনেকেই কিন্তু মনে করছেন। এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সর্বশেষ। বাসির, আপনাকে ধন্যবাদ।